বিসমিল্লাহির রহিম, লিঙ্কন লার্নিং হোম এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। টিউটোরিয়াল শুরু করার আগে বলে রাখতে চাই, কেটে সেটে কেউ দেখবেন না এই ভিডিওটি, ধৈর্য সহকারে দেখুন, নিজে শিখুন, অন্যকে শিখান, তা না হলে ভিডিও থেকে দূরে থাকুন। ইনসার্ট মেনুর আন্ডারে ইলাস্ট্রেশনের পিক্সার 3D এফেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তার আগে আমাদের একটা পিকচার নিতে হবে। এখান থেকে পিকচার নেওয়ার পর আমাদের ডকুমেন্ট থেকে পিকচার যেখানে পিকচার রেখেছি সেই পিকচারটা আমরা নেবো। নেওয়ার পর আমরা পিকচারটাকে ইনসার্ট করবো। ইনসার্ট করার পর এখন যদি আমরা এই পিকচার বিভিন্ন পজিশন চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এই পিকচারটাকে প্রথমে আমরা টেক্সট ট্র্যাপিং করবো। টেক্সট ট্র্যাপিংয়ে আসার পর টার্গেট করবো। তারপর আমাদের বিভিন্ন পজিশনে আমরা কিন্তু এই পিকচারটা নিতে পারি। পিকচারটাকে আমরা জুম করি, ছোটো করি, কারণ আমরা বিভিন্ন পজিশনে আমাদের পিকচারটাকে আমরা নিয়ে যেতে পারতেছি। আমি মিডিলে রাখলাম। রাখার পর আমরা ব্রাইটনেসে আসি। ব্রাইটনেসে আসার পর পিকচার কারেকশন আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমার 3D ফরম্যাটে ক্লিক করবো। 3D ফরম্যাট প্রিভালে আমরা টপের অর্থাৎ টপ উপরে যদি আমরা কাজ করতে চাই আমাদের পিকচারের, এখানে আমরা উপরে নিয়ে দিতে পারি আমাদের পিকচারের কি পরিবর্তন ঘটতেছে। এখান থেকে আমরা আমাদের পিকচারের ওয়েট বাড়াতে পারি। এখান থেকে অথবা আমাদের ওয়েট আমরা হাইট যদি এখন বাড়াতে চাই, আমরা এখান থেকে হাইট বাড়াতে পারি আমাদের পিকচারের। এবার যদি আমরা পূর্ব অবস্থা ফিরে যেতে চাই তাহলে আমরা রিস্ট করলে আমাদের ইমেজটা পূর্ব অবস্থায় যাবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের স্টার চলে গেল। এবার যদি বাটন দেখতে চাই, আমাদের টপ যেমন করেছিলাম তেমন ভাবে আমরা বাটনের কাজগুলো করতে পারি। ডিফল্ট নিয়ে এখন আলোচনা করব। ডিফল্ট অর্থ হচ্ছে যে আমাদের যে ভিতরে ইমেজগুলো আছে, সেই আমাদের ইমেজের যে অংশগুলো আছে সেই ইমেজের অংশের বিভিন্ন কালার চেঞ্জ করবে। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আমাদের ইমেজের কালার দেখতে পারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কি কালার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন ঘটে যাচ্ছে আমাদের ইমেজের। দেখুন, আমরা এখান থেকে কালারটা আমরা কমায় বাড়িয়ে দেখতে পারি, কাজ রেড দিতে পারি আমরা দেখলাম। এবার যদি আমরা কন্ট্রাস্টের দেবো, কন্ট্রাস্ট কথা হচ্ছে আমাদের যে লাইনটা আছে, এই ইমেজের লাইন আছে, সেই লাইনের কালার চলে আসবে। কন্ট্রাস্ট ক্লিক করলাম, কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করো আমরা যদি রেড কালার দেই, রেড কালার দরবার দেখতে পাচ্ছি না, সাইডে কিছু লাইন চলে আসে। এবং এই সাইডটা যদি আমরা যে লাইন যদি বাড়াতে চাই, এখানে সাইজে আছে, সাইজে আমাদের ইচ্ছা মতো আমরা বাড়াইতে পারি অথবা আমরা কমাইতে পারি আমাদের ইমেজের লাইন কালারটা। আর পূর্ব অবস্থা আবার ফিরে যাওয়ার জন্য আমরা রিস্টার্ট দেবো। রিস্টার্ট দিলে আমাদের পূর্ব অবস্থা ইমেজটা ফিরিয়ে যাবে। এখন যে আমরা এই ইমেজটাকে সার্ফেস করতে চাই, সার্ফেসে আসবো। সার্ফেস আসবো ম্যাটালিয়ালে। ম্যাটালিয়াল হচ্ছে আমাদের বিভিন্ন ইফেক্ট আমরা চেঞ্জ করতে পারি, স্ট্যান্ডার্ড করতে পারি আমাদের ইমেজ, বিভিন্ন ধরনের আমরা রোটেশন পরিবর্তন করতে পারি এখান থেকে ইমেজের। তারপর এখানে লাইট দিতে পারি আমাদের ইমেজটার লাইট আলো দিতে পারি। তারপর হচ্ছে আমাদের এই ইমেজের আমরা এই ইমেজের অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে পরিবর্তন করতে পারি আমরা এখান থেকে আমাদের ইমেজটার। এখানে আছে আমরা এই পজিশন গুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। বিভিন্ন পজিশন চেঞ্জ করতেছি আমরা, এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করতে পারি অথবা এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করে দেখতে পারি। দেখতে পাচ্ছেন না আপনারা? এরপর আমরা দেখতে পাচ্ছি আবার পূর্ব অবস্থা ফিরে যাই। পূর্ব অবস্থা ফিরে যাওয়ার জন্য রিসেট দিলাম। রিসেট দেওয়ার পর এখন দেখতে পাচ্ছি যে অবজেক্ট পজিশন, অর্থাৎ আমাদের যতগুলো ইমেজ থাকবে সবগুলো কিন্তু এগুলো অবজেক্ট হিসেবে বিবেচনা হবে এখানে অবজেক্ট পজিশনের। এবার ডিস্টেন্স ফর গ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ ভূমি থেকে যদি আমরা একে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে একে দেখতে পারি। উপরে নিচে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা? তো দেন আবার পূর্ব অবস্থা ফিরে যাই। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি লিঙ্কন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।